নতুন বছরে কেন্দ্রীয় সরকারকে সুখবর শোনালো সুপ্রিম কোর্ট। 2016 সালে কেন্দ্রীয় বিজেপি সরকারের নোটবন্দির সিদ্ধান্তে ঋষিলমোহর দিল শীর্ষ আদালতে পাঁচজন বিচারপতির একটি বেঞ্চ। সোমবার নোটবন্দি সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে বৈধ পথে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আপনাদের আবারও জানিয়ে রাখছি যে নতুন বছরে কেন্দ্রীয় সরকারকে সুখবর শোনালো সুপ্রিম কোর্ট। 2016 সালে কেন্দ্রের বিজেপি সরকারের নোটবন্দির সিদ্ধান্তে শিলমোহর দিল শীর্ষ আদালত পাঁচজন বিচারপতির একটি বেঞ্চ এবং সোমবার নোটবন্দি সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে বৈধ পথে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বৈধ পথে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল সরকার এবং সোমবার নোটবন্দি সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালত এই সিদ্ধান্তই জানিয়েছে। নতুন বছরে কেন্দ্রীয় সরকারকে সুখবর শোনালো সুপ্রিম কোর্ট। 2016 সালে কেন্দ্রের বিজেপি সরকারের নোটবন্দির সিদ্ধান্তেই শিলমোহর দিল শীর্ষ আদালতের পাঁচজন বিচারপতির একটি বেঞ্চ। নোটবন্দি সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে বৈধ পথে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। শিবনাথ মুখার্জি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তার থেকে আমরা বিস্তারিত জানব। শিবনাথ, এই সম্পর্কে কি আপডেট পাওয়া যাচ্ছে? শুরুতেই কিন্তু কেন্দ্রীয় সরকারকে সুখবর শোনালো সুপ্রিম কোর্ট। 2016 সালে কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা কিন্তু নোটবন্দির যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তে কিন্তু শিলমোহর দিল শীর্ষ আদালত। পাঁচজন বিচারপতির একটি বেঞ্চ সোমবার নোটবন্দি সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে এটা সম্পূর্ণভাবেই বৈধ নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সুতরাং এই যে নোটবন্দি নিয়ে বারবার বিভিন্ন কথা ওঠে যে নোটবন্দিতে ভারতবর্ষের মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে, তা কিন্তু বিষয়টা নয়, সেটাই কিন্তু আদালত একেবারে পরিষ্কার বুঝিয়ে দিল। পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতেই বিচারপতি আব্দুল নজিব, বিচারপতি বি আর গড়াই, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি বি রামা সুব্রহ্মণ্যম এবং বিচারপতি বি বি নাগরত্নার সাংবাদিকদের বেঞ্চের সাংবিধানিক এক বেঞ্চের সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে যদি এই পাঁচজনের মধ্যে একজন বিচারপতি কেন্দ্রীয় সরকারের নোটবন্দি সিদ্ধান্ত সঠিক নয় বলে ব্যক্তিগতভাবে মত প্রকাশ করতেন তাহলে পরে বিষয়টা অন্য ছিল, কিন্তু এটা সর্বসম্মতিভাবে গৃহীত হয়েছে। এবং তাদের দাবি যে আরবিআই মনে করছে যে আবশ্যিক নোটবন্দি করতে পারে, তবে কেন্দ্রীয় সরকারের তাতে হস্তক্ষেপ করা উচিত হয়নি বলে তারা পাশাপাশি মনে করেন। 2016 সালের 8ই নভেম্বর আচমকাই এই ডিমনিটাইজেশনের যে তথ্য নোটবন্দির কথা ঘোষণা করা হয়েছিল, তৎকালীন সময় কালো টাকা উদ্ধার করতে 500 এবং 1000 টাকার নোট রাতারাতি বাতিল করার এই সিদ্ধান্ত সরকারের বৈপ্লবিক পদক্ষেপ বলে করেছিল বিজেপিও। যদিও সরকারের এই সিদ্ধান্তে নিমেষে রাতের ঘুম উড়ে গিয়েছিল বহু সাধারণ মানুষের। বাতিল নোট জমা দেওয়ার জন্য ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, এমনকি একাধিক মৃত্যুর মতো ঘটনাও ঘটেছিল। কিন্তু সর্বশেষে কিন্তু আদালত জানিয়ে দিল যে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কিন্তু একেবারেই পরিষ্কারভাবে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে সিদ্ধান্ত সঠিক ছিল। সুমধুপর্ণা, ধন্যবাদ শিবনাথ। শিবনাথ মুখার্জি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।